আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা মৎস্য অধিদপ্তর যে শাস্যপেলার যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি ছিল এইখানে বিভিন্ন পদ ছিল যেরকম অফিস সহক পদ ছিল তারপর হ্যাসারি এটেন্টেন্ট পদ ছিল পুকুর পৌরী নিরাপত্তা পরি কম্পিউটার অপারেটর মুদ্রক্ষী স্টোর কিপার তারপর গাড়ির চালক ইত্যাদি ইত্যাদি তথ্য সংগ্রহকারী ফিশারম্যান তারপর নিম্নমান সহকারী ইলেকট্রিশিয়ান সহ কিন্তু শাস্যবেলার যে নিয়োগ বিজ্ঞপ্তিটা ছিল সেটা কিন্তু আপনারা সকলে আবেদন করছেন কিন্তু ইদানিং আপনারা কমেন্টস করতেছেন যে ভাই এইটার মানিটা কি এই যে এখানে লেখা আছে আপনার কর্মী এই যেখানে লেখা আছে এত নং অনুমোদন কর্মে মৎস্য অধিদপ্তর রাজস্ব খাতে নিম্নবর্তী পদ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন যারা তারা আবেদন করতে পারবেন বাংলাদেশের নাগরিক থেকে এই যে অস্থায়ী ভিত্তিতে কীর জন্য সেট বিষয়ে কিন্তু আপনারা অনেকটাই খটকার মধ্যে আছেন যে ভাই অস্থায়ী লেখা কির জন্য আর সেটার জন্য একটি ভিডিও চাচ্ছিলেন অনেকে আজকে এই ভিডিওটা আপনাদের মাঝে নিয়েছি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে ওয়াইস ভিত্তি কি বা এটা কি মাস্টার দেয় না চাকরি চলে যাবে এই টাইপের কিছু না আর সেই বিষয়ে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তাই এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চাকরিতে যে নতুন নতুন তথ্য এবং চাকরি সংক্রান্ত নতুন নতুন আপডেট নতুন নিয়োগ পেতে অবশ্যই সাবস্ক্রাইবটা করে ফেলেন চলুন ভিডিওটা শুরু করা যাক ভাই আমার অন্য ভিডিও আপনারা অবশ্যই দেখছেন কিন্তু আপনারা বলছেন যে ভাই এটার যেহেতু নিয়োগটা অনেক আর সেই বিষয়ে একটু আলাদাভাবে ভিডিওটা করতে তার জন্য এটার জন্য ভিডিও নিয়ে এসেছি ভাই মৎস্য মৎস্য অধিদপ্তরের যে নিয়োগটা সেটা কিন্তু আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করছেন সামনে পরীক্ষা হবে এ বিষয়ে একটা আমি ভিডিও আপলোড দিছি এখন ভাই আমি সরকারি নিয়োগ মোটামুটি কয় হয় সেটা আগে আমরা ধারণা দিয়ে দিই প্রথম হলো রাজস্ব খাতে সরাসরি স্থায়ী রাজস্ব খাতে সম্পূর্ণ অস্থায়ী আরেকটা আছে আপনার আউটসোর্সিং মাস্টার রোল চুক্তিভিত্তিক এই সব ক্যাটাগরিতে কিন্তু তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে এর মধ্যে এটা হলো দ্বিতীয় ক্যাটাগরি প্রথমটা এর এইরকম অনেক নিয়োগপত্রে আপনি দেখবেন যে এখানে লেখা থাকবে রাজস্ব খাতে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হলো এটা হলো দ্বিতীয় পর্যায়ে রাজস্ব খাতে খাতে অস্থায়ীভাবে নিয়োগ দল এখন ভাই ধরুন উদাহরণস্বরূপ আপনি মৎস্য অধিদপ্তরে আপনার নিয়োগ দিচ্ছে উদাহরণস্বরূপ আপনার অভিষয়ক বা হ্যাসারিডেড উদাহরণস্বরূপ এখানে লেখা ছিল আপনার যে রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হলো ধরুন এইরকম দেখা ছিল উদাহরণস্বরূপ আপনি চাকরি নিলেন মৎস্য অধিদপ্তরে ও বিসরক পদে আউট করে আপনি রাজস্ব খাতে চাকরি নিলেন কিন্তু কোনো কারণবশত আপনার উদাহরণস্বরূপ পররাষ্ট্র মন্ত্রণালয় আপনার ওপ কম্পিউটার অপারেটর পদে চাকরি হলো সেক্ষেত্রে কিন্তু আপনি মৎস্য অধিদপ্তরে এই বিশ নম্বর গেটের আপনি অভিষয়ক পদে চাকরি করবেন না সেক্ষেত্রে আপনি পররাষ্ট্র মন্ত্রণালয় ষোলো নম্বর গেটের কম্পিউটার অপারেটর পদে আপনি চলে যাবেন সেক্ষেত্রে যখন এটা রাজস্ব খাতে চাকরিটা ঢুকে যাবে তখন এই চাকরি থেকে আপনার ছাড়পত্র নিতে অনেক ধরনের প্রবলেম দেখা দেবে সেক্ষেত্রে এখন প্রত্যেকটা নিয়োগই কিন্তু আপনার এই যে অস্থায়ী লেখা দেখেন যে অস্থায়ী ভিত্তিতে লেখা এই অস্থায়ী ভিত্তিতে তারা নিয়োগটা দেয় কারণ হলো আপনি যখন চাকরিতে চাকরিতে প্রবেশ করবেন যদি কোনো কারণে আপনি অন্য দপ্তরে চলে যান চাকরি চাকরি ছেড়ে চলে যান সেই ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হবেন না এই যে অস্থায়ী লেখা এটা কোনো প্রবলেম না চাকরি হওয়ার পরে আপনার পুলিশ ভেরিফিকেশন বা পুলিশ তদন্ত হবে সেক্ষেত্রে দুই থেকে পাঁচ বছরের মধ্যে আপনার অটোমেটিক স্থায়ীকরণ হয়ে যাবে কোনো ধরনের অ্যাপ্লাই বা দরখাস্ত করার প্রয়োজন হবে না অটো অটো যেটা বলো অটো অটো পারমেন্ট অটো পারমেন্ট হয়ে যাবে এটা নিয়ে কোন ধরনের আপনারা যারা দ্বিধাদ্বন্দ্ব আছেন কোন ধরনের দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো ধরনের প্রয়োজন নেই অটো পারমেন্ট হয়ে যাবে এবং আপনার অস্থায়ী লেখায় কোনো প্রবলেম নাই এটা একটি সরকারি চাকরি আশা করি আপনারা বুঝতে পারছেন পরবর্তীতে আপনারা কোনো চাকরি সংক্রান্ত কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস করতে পারেন আমি সেই বিদ বিষয়ে নতুন ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা শেষ পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আপনাদের যাওয়ার দেখা হবে আসসালামু আলাইকুম